করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ভিসা চালু হতেই বাড়ছে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার সংখ্যা। প্রতি বছর চলে যাচ্ছে 30 থেকে 35 হাজার কোটি টাকা। ভারতের ওপর নির্ভরতা কমায় এবার সরবরাহ বন্ধ থাকার পরও স্থির পেঁয়াজের বাজার, নীরব ভূমিকা রাখছে দেশি পেঁয়াজ। বালুখেকোদের আগ্রাসনে ফেনীতে ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ, তোয়াক্কা নেই নিয়ম নীতির, অভিযান পরিচালনার দায় সারা আশ্বাস প্রশাসনের। এবং নকশিকাঁথার মাঠে সুই সুতোর বুননে ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন যশোরের নারীরা, সময়ের হাত ঘুরে ক্ষুদ্র মাঝারি শিল্পে সম্ভাবনার নতুন দ্বার। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর মেডিকেল ভিসা চালু হওয়ায় আবারও বিদেশমুখী হচ্ছেন অনেক রোগী, বরাবরের মতো বেশিরভাগই যাচ্ছেন পাশের দেশ ভারতে। স্বাস্থ্যখাতের গবেষকরা বলছেন দেশের বেসরকারি হাসপাতালের সেবার মান ও ব্যয়ের ওপর সরকারের তদারকির অভাবে বিদেশগামী রোগীর সংখ্যা বাড়ছে, আর এতে প্রতি বছর 30 থেকে 35 হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। হরিপদ সাহার রিপোর্ট। ফাতেহা বেগম কয়েক বছর আগে মেরুদণ্ডের নিচের দিকের হাড় ডিসপ্লেসড হয়ে গুরুতর অসুস্থ হন। পাশের দেশ ভারতে অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফেরেন, তবে এখন নতুন শারীরিক সমস্যায় ভুগছেন। দেশে রোগ নির্ণয়ে কুলকিনারা করতে না পারায় আবারও প্রস্তুতি নিচ্ছেন ভারতে যাওয়ার। পেট ফুলে যাচ্ছে, পেটের কারণে গ্যাস হয়ে যাচ্ছে। এখন ভিতরে কি সমস্যা, কোনো ক্ষত হয়েছে না লিভারে কোনো সমস্যা হয়েছে, এটার জন্য আমরা এন্ডোস্কোপি করিয়েছি। তারা কোনো রোগ খুঁজে পাচ্ছে না, যদি পারি ভিসাটা পাই তাহলে আমাকে নিয়ে ইন্ডিয়া দেখাবো। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত সিঙ্গাপুরের মতো দেশ মেডিকেল ভিসা দেওয়া শুরুর পর চিকিৎসা নিতে অনেকেই যাচ্ছেন ও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশে তো আমার কোনো চিকিৎসা হইল না, আনফিট করে দিল, রিংও পড়াল না, সার্জারিও করলো না, যে করোনার কারণে যেতে পারি নাই। এখন খুলছে যেহেতু এখন আশা করতেছি যে যাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। বিদেশগামী রোগীদের সিংহভাগই যায় পাশের দেশ ভারতে, সে দেশের অনেক হাসপাতালও প্রতি বছর বাংলাদেশ থেকে যাওয়া কয়েক লাখ রোগীর ওপর নির্ভর করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের চিকিৎসায় আস্থা সংকটের কারণে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেকেন্ডারি বা টার্সিয়ারি স্বাস্থ্যসেবার জন্য যে বেশিরভাগ বিদেশে যায় সেগুলো মূলত কিন্তু প্রাইভেট সেক্টরে বেশি। এখন সরকারের এই যে প্রাইভেট সেক্টরের যে অ্যাকাউন্টেবিলিটি, তার কৈফিয়ত দেওয়ার যে একটা বিষয়, শাস্তি পুরস্কারের বিষয়, এই বিষয়গুলো একদমই নেই। প্রাইস তার সঙ্গে মান এবং প্রাপ্তি তার মধ্যে আসলে মিল নেই এবং সেজন্য বহু লোকের রাস্তাহীনতা তৈরি হয়েছে। লেটেস্ট আমরা যেটা দেখেছি সেটা হলো $4 বিলিয়ন প্রতি বছর চলে যাচ্ছে। এর আগে আমরা যেটা দেখেছি 2-3 বছর আগের একটা রিপোর্ট, সেটা প্রায় $2.5 বিলিয়ন প্রতি বছর স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বিদেশে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তা আমার মনে হয় যে এক্স্যাক্ট পরিসংখ্যানটা আরও বেশি। রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা রুখতে দেশে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবাদানকারীর সংখ্যাও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাড়াতে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শুধু নদী থেকে নয়, বালুখেকোদের লোলুপ দৃষ্টি মানুষের ফসলি জমি ও সমতল জায়গার দিকেও। এতে একের পর এক ভরাট জমি কেটে নদীর সঙ্গে মিশিয়ে দিচ্ছে, বালু উত্তোলন করায় ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ। প্রশাসন বলছে ফেনীর সীমানায় চট্টগ্রামের প্রভাবশালীরা বালু তোলায় তারা রয়েছেন বিপাকে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী নদীর প্রায় সবখানে চলছে বিরামহীন বালু উত্তোলন। দিনরাত নদী কিংবা ফসলের জমি, বালুখেকোদের করাল গ্রাস থেকে রেহাই মিলছে না বসত ভিটাও। জমিনের থেকে বালু উড়ায় তো লাস্টে দিতে আমাদের বাড়ির ক্ষতি যেতে আছে। পাবলিকরা যদি বালু তুলি বাঙ্গি ফেলার, তাহলে আমরা কিভাবে থাকবো, কোনটা থাকবো, আমরা কোথায় যাবো? আর বৈধ মহালে সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলো অমান্য করে ইচ্ছে মতো বালু তুলছে প্রভাবশালীরা। ফেনী নদীর দুতীরে এভাবে শত শত ছোট ছোট মেশিন দিয়েই প্রতিনিয়তই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই প্রশ্রয় পাচ্ছে এসব অবৈধ বালু উত্তোলনকারীরা। ফলে প্রতি বছর নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার একর জমি, বিলীন হচ্ছে বসত ভিটা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা। মেশিন দিতে কাড়ি কাড়ি বেকলে যার কই তো নেজঙ্গা কাড়ি নেরকো জঙ্গা বাঙ্গি জেলে আমরা জনগণ এমন জামু কন্ডে। 200 ফ্যামিলি আছে এই জায়গায়, তারপর এখানে একটা মসজিদ আছে,
এরা তো এটাও চিন্তা করতেছে না, প্রতিবাদ কার কাছে প্রতিবাদ করলে তো এমন মারবে আরো। বৈধের চেয়ে অবৈধভাবে কয়েক গুণ বেশি বালু উত্তোলন হলেও ফেনীর জেলা প্রশাসক জানান, চট্টগ্রাম ও ফেনী দুই জেলায় সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো মোবাইল কোড করেছি এবং তাকে ব্যাপক জরিমানা করা হয়েছে এবং অবৈধ ড্রেজার বা অন্যান্য যেসব ইকুইপমেন্টস রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। জেলা প্রশাসনের তালিকাভুক্ত আটটির মধ্যে সবচেয়ে বড় বালুমহল হল সদর উপজেলার লেমুয়াঘাট, আর সেই মহলটি গত এক যুগ ধরে কোনো ইজারা না হওয়ায় সরকার প্রায় 6 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হলেও থেমে নেই বালু উত্তোলন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তরাঞ্চলে। শেষ এক সপ্তাহে কেবল রংপুর জেলাতেই 119 জন আক্রান্ত এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে, কিন্তু বাড়েনি জনসচেতনতা। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। মাস্ক না পরার শত অজুহাত জনসমাগম স্থলে ঘুরে বেড়ানো লোকজনের। করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী এই মাস্কের ব্যবহার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে প্রচারণা চলছে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারকেই গুরুত্ব দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় শুরু করেছে প্রশাসন, কিন্তু উদাসীনতা কমছেই না। কথা বলতে বলতে আসলাম তো, এই জন্য গরম লাগতেছে, এই জন্য সাইডে ফিজি মাস্ক তো আছে, মাস্ক তো পরতেছে। এখন ঘটনা হচ্ছে যে মাঝে মাঝে পড়া লাগে তো, আমরা যারা সচেতন যারা তারা ঠিকই লাগাইছে, কিন্তু অনেকে আছে না বুঝাই বুঝতেছে না, সে লাগাচ্ছে না। দু একটি ব্যতিক্রম ছাড়া এবারও মহামারীর মতো এই সংকটে সম্মুখ সারিতে নেই বেসরকারি স্বাস্থ্যসেবা খাত, তাই কারো কারো কণ্ঠে আত্মসমালোচনা। বেসরকারি খাতগুলো দায়সারা ভাবে এবং দায়িত্ব জ্ঞানহীনভাবে জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বিরত থেকেছে। আমি মনে করি যে বেসরকারি পর্যায়েও যথেষ্ট যোগ্যতা তৈরি হয়েছে সহযোগিতা করবার জন্য এবং আমরা প্রস্তুত রয়েছি। সিভিল সার্জন গত 7 দিনে রংপুর জেলাতেই 119 জন আক্রান্ত এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর দিয়ে জানালেন করোনার দ্বিতীয় প্রকোপ শুরু হয়েছে। নতুন রোগী 119 জন, মারা গেছেন 2 জন। দ্বিতীয় ফেজ আসলেও আমরা এটা সামনে নেব আশা করি। যে হাসপাতাল আছে সেই হাসপাতালের পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রস্তুতি আছে। সরকারিভাবে প্রতিষ্ঠিত করোনা ডেডিকেটেড হাসপাতালে কোভিড আক্রান্ত গুরুতর রোগী ভর্তি রয়েছেন 24 জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভারতের সরবরাহ ছাড়াই 3 মাস ধরে স্থির দেশের পেঁয়াজের বাজার। আমদানি পেঁয়াজের শতভাগ ভারত নির্ভর বলে রপ্তানি বন্ধ করলেই চরম অস্থির হয়ে পড়ত বাজার, কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের ব্যবসায়ীরা গত বছরের অভিজ্ঞতায় নতুন করে নানা দেশের বাজার ধরায় ফিরেছে স্থিরতা। এক্ষেত্রে নীরব ভূমিকা রাখছে দেশি পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন এ ধারা অব্যাহত রাখতে সরকার সহায়তার হাত বাড়ালে পেঁয়াজে ভারতের নির্ভরতা কমবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। টানা 2 বছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে লাগামহীনভাবে বেড়ে অস্থিরতা সৃষ্টি হয় দেশের বাজারে। প্রথমবার কেজিতে 300 ঠেকলেও দ্বিতীয়বার 100 পর্যন্ত ঠেকে। এই অবস্থায় নতুন নতুন দেশের বাজার ধরে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ইন্ডিয়া কন্টিনিউ পুরো বন্ধ করে রেখে দেয়, তারপরও বাংলাদেশ ভালো থাকবে। 8 দেশ থেকে পেঁয়াজ এখন বর্তমান বাংলাদেশের মার্কেটে আছে। আমদানি কারকরা বলছেন এ ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের উপর নির্ভরতা কমবে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ আনতে পারে বা ওই চিনে গেছে, প্লাস আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে, যার কারণে ভারত নির্ভরশীল আমরা থাকবো না বা নাই। এ অবস্থায় 11টি দেশের বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। সরকার যদি ব্যবসায়ীদের দেখে সুনজরে না দেখে আর্থিক সহযোগিতা না করে, তাহলে ভবিষ্যতে সংকট হলে আমদানিকরা তখন আমদানি করতে উৎসাহ হবে না। গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। এরপরই কেজি সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে বাজার ধরার কারণে নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় পেঁয়াজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সুই আর সুতোর বুননে ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন যশোরের নারীরা।
পরিবার সামলিয়ে অবসরে মনের ক্যানভাসে রং দিয়ে নকশি কাঁথা বুনে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছেন তারা। সময়ের হাত ঘুরে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পরিণত হয়েছে এই কাজ। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। সংসারে আর্থিক সচ্ছলতা আনতে যশোরের নারীরা সূচের ফোঁড়ে ফোঁড়ে কাঁথার উপর ফুটিয়ে তুলছেন নানা রঙের ফুল, পাখি, লতা পাতা সহ বিভিন্ন কারুকাজ। গ্রাম বাংলার ঐতিহ্য এই নকশি কাঁথাকে তারা দিয়েছেন বাণিজ্যিক রূপ। বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকার দরিদ্র, মধ্যবিত্ত এমনকি শিক্ষিত নারীরাও কারুশিল্পকে পেশা হিসেবে বেছে নিয়ে নিজেদের গড়ে তুলছেন সফল উদ্যোক্তা হিসেবে। কেবল নকশি কাঁথাই নয়, নারীরা তৈরি করছেন বাহারি রং আর নানা ডিজাইনের সালোয়ার কামিজ, বিছানার চাদর, সোফার কুশন, পাপোশ, ওয়ালমেট, পাঞ্জাবি ব্যাগ সহ নানা পোশাক। কাজ শুরু করি প্রথম দুইটা মেশিন, একটা মেশিন নিয়ে। এখন আমার কাছে প্রায় 300-400 জন কর্মচারী, মানে আমার তার ফিল্ডে কাজ করে। আমি প্রথমে 2-5 পিস করাতাম, কিন্তু এখন আমি 1000-1000 পিস, 3 পিস করাচ্ছি। আমি এখন অনেক কিছু করেছি, আমার দেখা দেখি আমাদের দেশে অনেক নারী উদ্যোক্তারাও এগিয়ে আসছে। এসব উদ্যোক্তাদের মাধ্যমে ঘরে বসে থাকা শত শত বেকার নারী কর্মসংস্থানের সুযোগ পেয়ে নিজেদের গড়ে তুলছেন স্বাবলম্বী হিসেবে। ফ্যামিলির কাজের ফাঁকে আমি এই জায়গায় অনেক সময় ব্যয় করি হাতের কাজের জন্য। পড়াশোনার পাশাপাশি হাতে সেলাইয়ের কাজ করি, কাজটা পরিমাপ হিসেবে টাকা দেয়। অবসর সময় কাটানোর জন্য এই হাতে সেলাইটা করি, এই টাকা দিয়ে আমি আমার আম্মু আব্বুকে সাহায্য করি। তবে করোনার প্রভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য দীর্ঘমেয়াদী সরকারি প্রণোদনার দাবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নারী উদ্যোক্তার। সরকার যে প্রণোদনা প্যাকেজটা দিচ্ছেন সেটা আমাদের যদি 1 বছর মেয়াদি না করে ওটা 3 বছর বা 5 বছর মেয়াদি করে, তাহলে হয়তো আমরা খুব সহজেই আবার ঘুরে দাঁড়াতে পারবো। গৃহবধূদের নিপুণ ও নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি এসব পণ্যের চাহিদা থাকায় এ শিল্পকে ঘিরে যশোরে বর্তমানে কাজ করছেন ছোট বড় 150 নারী উদ্যোক্তা। সময় সংবাদ, যশোর। মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 20-40 টাকা। সরবরাহ বেড়ে যাওয়ায় সস্তায় শীতের সবজি বিক্রি হচ্ছে, তবে আলুর দাম এখনও চড়া। সবজির বৃহৎ এই বাজারের তাজা ও কীটনাশকমুক্ত সবজি যাচ্ছে জেলাসহ রাজধানী ও নারায়ণগঞ্জের বাজারে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। বজ্রযোগিনী সোহাগ মৃধা ভোরেই জমিতে ফুলকপি কেটে নিচ্ছেন হাটে। জৈব সারে শীতের আগাম এই সবজি চাষ করে এখন তিনি লাখপতি। ফসল ভালো হয়েছে, বেচা কিনা ভালো হইতেছে, কোথুর বাজার ভালো। সোহাগের মতো এই এলাকার সব কৃষক মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজারে সরাসরি নিয়ে আসেন সবজি। প্রধান রাস্তা যেন সবজির মেলা। ধুম বিক্রিও হচ্ছে শীতের সবজি। কীটনাশক মুক্ত তাজা সবজির সমারোহের কারণে এই হাটের কদর বেশি। 50% কমে গেছে। আগে একটা লাউ ছিল 60-65 টাকা, এখন লাউ হয়েছে 30-35 টাকা। প্রচুর মাল বাইরে গেছে, বাড়াতে দাম কমে গেছে। সার দাম বাড়ায় দিয়েছে, সব জিনিসের দাম বাড়ায় দিয়েছে, চালের দাম বাড়ায় দিয়েছে, পেঁয়াজের দাম বাড়ায়, শাকের দাম একদম সস্তা। 1 কেজি শাকের প্রতি আমাকে জমিনের খরচ নিয়ে পড়ে 30 টাকা, 30-25 টাকা কেজি পড়ে, কিন্তু সেই জায়গায় অনেক আমরা 5 টাকা কেজি বিক্রি করতে পারতাছি না। সব ধরনের সবজির দাম কমলেও আলু উৎপাদনের শীর্ষ এই জেলায় পাইকারি বিক্রি হচ্ছে 41 টাকা কেজি দরে। কৃষক চাষ করাতে, ভালো ফসল হওয়াতে আমাদের সবজির দাম কমে আসছে। ভোরের 2 ঘন্টার এই সবজি হাটে প্রতিদিন 10 মেট্রিক টনের বেশি সবজি বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ফেনী শহরের পৌর মৎস্য আড়তে প্রতিদিন জেলার প্রত্যন্ত এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ মাছ আসে। ভোরেই বিক্রির হাক ডাকে গরম হয়ে ওঠে বাজার। মাছের যোগান পর্যাপ্তের সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়ছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। শুধু জেলার মাছই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রজাতির মাছে ভরপুর ফেনী শহরের এই আড়ত। বাজারে মাছের পর্যাপ্ত যোগান থাকলেও দাম নিয়ে ক্রেতা আর বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। 40 টাকা করে কম, আর ভুয়া মাছ ধরনের 120 টাকা, 100 টাকা বিক্রি হয়েছে, এটা অর্ধ দিয়ে গেছে আর কি। ভুয়া মাছটা 60 টাকা চলে যাচ্ছে, এটা 100 টাকা, 110 টাকা বিক্রি হয়েছে, এখন 50-60 টাকা, 60 টাকা বিক্রি হইতেছে। ফেনী শহরের সবচেয়ে বড় আড়ত, এই জন্য মানে এখান থেকে সস্তা দামে পাবো এই জন্য আসছি। জেলার সবচেয়ে বড় এই মাছের আড়তটির আয়তন প্রয়োজনের তুলনায় কম, আর পরিবেশ নোংরা হওয়াতে হিমশিম খেতে হয় বলে জানান ব্যবসায়ীরা। একটু ফাঁকা করে দিলে আমরা একেবারে আমরা ভালো হইব, আর জায়গাটা একেবারে সীমিত জায়গা, আর রোডও আমরা আমরা রোডও আমরা খারাইলে আমরা সমস্যা, রোডও পানি জমি যায়। কিন্তু পাইকারে বেশি আছে, মাছ আজকে বেশ কম আইসি, আজকে মাছ বেশ কম আইসি, কালকে মাছ বেশি আইসিল,
কালকে থেকে আজকে কেজিতে 5 টাকা 10 টাকা বিক্রি বেশি আজকে সস্তা না তেমন দামও না সীমিত ভাবে চলতেছে এখানকার আরত মালিকরা জানিয়েছেন এই বাজারে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয় আতিয়ার সজল সময় সংবাদ ফেনি জরুরি প্রয়োজনে 40 লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট এবং 40 লাখ লেমিনেশন ফয়েল কিনবে সরকার গতকাল বিকেলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয় শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য রাজশাহী রংপুর খুলনা বরিশাল বিভাগে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয় এছাড়া শাহজীবাজারে 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ এবং বিশেষজ্ঞ সেবা সংগ্রহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয় কমিটি দেশীয় ইস্পাত শিল্পের উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে বিলেট রপ্তানির আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বুধবার MS বিলেট রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন ইস্পাত শিল্পের বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে শিল্পমন্ত্রী বলেন এই শিল্পের কাঁচামাল সহজলভ্য করতে মন্ত্রণালয় ইতোমধ্যে জাহাজ ভাঙ্গাকে শিল্পের স্বীকৃতি দিয়েছে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন চীনে প্রথমবারের মতো GPHC এর 25,000 মেট্রিক টন বিলেট রপ্তানির সূচনা অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা GPHC ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির GPHC গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলোচনায় অংশ নেন উদ্যোক্তারা কাঁচামাল আমদানি ও ইস্পাত পণ্য রফতানির ফ্রেইট সহ অন্যান্য শুল্ক বাধা অপসারণের দাবি জানান বর্তমানে দেশে প্রায় 400টি ইস্পাত কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 8 মিলিয়ন মেট্রিক টন চলতি সপ্তাহে ফ্রান্সে করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় ও সামনে বড়দিনকে কেন্দ্র করে আগামী সপ্তাহে দেশটিতে লকডাউন শিথিল হতে পারে তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী এদিকে দীর্ঘদিন পানশালা রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে অনেক প্রতিষ্ঠানই দেউলিয়া হওয়ার পথে ফ্রান্সের প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু ফ্রান্সে চলতি সপ্তাহে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে করোনা সংক্রমণের হার কিছুটা কম ছিল যদিও কোনো কোনো সপ্তাহে সংক্রমণের হার কম থাকলেও পরবর্তী সপ্তাহে আবারও পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে এমন চিত্র দেখা গেছে আর এই পরিস্থিতিতে এবং বড়দিনকে সামনে রেখে আগামী সপ্তাহে দেশটিতে লকডাউন শিথিল করা হতে পারে এমনটাই জানা গেছে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াকের বক্তব্য থেকে এ সময় তিনি আরও বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আরও পরিস্থিতির কিছুটা উন্নতি হলে অনেক বার রেস্টুরেন্ট খোলা হলেও রাজধানী প্যারিসের এভিনিউ দ্য সঞ্জুলজি আইফেল টাওয়ার ও অন্যান্য দর্শনীয় স্থান ও পর্যটক আকর্ষণীয় এলাকাগুলোর আশপাশের বার রেস্টুরেন্ট খোলা হয়নি দীর্ঘদিন বার রেস্টুরেন্ট বন্ধ থাকার ফলে অনেক প্রতিষ্ঠানই দেউলিয়া হয়ে যাবার আশঙ্কা প্রকাশ করা হয়েছে আগামী বছরের মধ্য জানুয়ারি পর্যন্ত বার রেস্টুরেন্টগুলো বন্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে আর এত করে স্থায়ীভাবে কাজ হারাবেন কয়েক হাজার মানুষ বন্ধ থাকা বার রেস্টুরেন্ট ও স্পোর্টস ক্লাবগুলোর সরকারি দেওয়া ঘোষিত প্রণোদনা খুব শীঘ্রই পৌঁছে যাবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যদিও ব্যবসায়ীরা বরাবর বলে আসছেন এগুলো তাদের জন্য পর্যাপ্ত নয় জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যদি লকডাউন হয় 2021 সাল পর্যন্ত অনেক মানুষ বেকার হবে অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আমরা অনেক শঙ্কিত যারা আমরা বাংলাদেশি ব্যবসা এখানে নিয়ে আসি আমার তো 5-6টা স্টাফ আছে যারা বর্তমানে কর্মহীন অবস্থায় আছে এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে আর সেখান থেকেই বিস্তারিত জানা যাবে আগামী সপ্তাহে লকডাউন শিথিল করা হলে রাতে কারফিউ জারি করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে উন্নতি ঘটছে তা ধরে রাখতে হলে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অবশেষে আকাশে উড্ডয়নের অনুমতি পেল বোয়িং 737 ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমান 1.5 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর বুধবার যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িংকে বিমান আকাশে ওড়ানোর অনুমতি দেয় তবে এ বিমান উঠতে পারবে শুধু যুক্তরাষ্ট্রে এ খবরের পর বেড়েছে বোয়িংয়ের শেয়ারের দাম
ইন্দোনেশিয়া আর ইথিওপিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা আর প্রাণহানির কারণে প্রায় ২০ মাস অলস পড়েছিল সারা বিশ্বে বোয়িং এর 737 ম্যাক্স মডেলের 387টি বিমান। দফায় দফায় খুঁটিনাটি পরীক্ষা আর যন্ত্রাংশে পরিবর্তন এনে অবশেষে মিলেছে আকাশে ওড়ার অনুমতি। তবে অন্যান্য দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি না মেলা পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে এ মডেলের বিমান পরিচালনা করতে পারবে মার্কিন এয়ারলাইন্সগুলো। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন নিরাপত্তা এজেন্সি জানায়, চলতি বছরের ডিসেম্বর বা ২০২১ সালের জানুয়ারি থেকে ইউরোপীয় উড্ডয়নের অনুমতি মিলবে এ বিমানের। বোয়িং কর্তৃপক্ষ বলছে, এ টানাপোড়েন আর ইমেজ সংকটে বিমান চলাচল বন্ধ হওয়ায় প্রায় ২০০০ কোটি ডলারের ক্ষতি হয়ে গেছে এ বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির। জ্বালানি সাশ্রয়ী হওয়ায় পুরনো বিমানের পরিবর্তে অনেক এয়ারলাইন্সই অলস পড়ে থাকা 737 ম্যাক্স মডেলের বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করতে চায়। জ্বালানির দাম এখন কম হলেও জ্বালানি সাশ্রয়ী একটি বিমান চলাচলে দৈনিক ১৫০ থেকে ১০০০ ডলার খরচ কমতে পারে। তবে বিমান আকাশে ওড়ানোর আগে বৈমানিকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে বোয়িং। মহামারীর আগেও মাসে ৫০টি বিমান তৈরি করত বোয়িং। কর্তৃপক্ষ বলছে, ২০২২ সালের আগ পর্যন্ত মাসে ৩০টির বেশি বিমান তৈরি করতে পারবে না এ প্রতিষ্ঠানটি, কারণ সারা বিশ্বে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিমানের অর্ডার বাতিল হচ্ছে আর দেরি হচ্ছে। এখনও 737 ম্যাক্স মডেলের ৪৫০ বিমানের অর্ডার আছে সারা বিশ্বে। আগামী বছরের শেষ নাগাদ এর মাত্র অর্ধেক সরবরাহ করা সম্ভব হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে প্রি ওপেনিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু করা হয়েছে। এই পদ্ধতিতে প্রত্যেক কার্যদিবস শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শেয়ার কেনা বেচার প্রস্তাব এবং লেনদেন শেষ হওয়ার ১০ মিনিট পর পর্যন্ত সমাপনী দরে শেয়ার কেনা বেচা করা যাবে। নতুন সেশন চালু হয় বৃহস্পতিবার থেকে। ডিএসসির অফিস চালু থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ডিএসসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রি ওপেনিং ও ওপেনিং সেশন হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা। এ সেশনে সর্বোচ্চ সংখ্যক ক্রেতা বিক্রেতার হাঁকা দরই কোনো শেয়ারের স্ট্যান্ডার্ড ওপেনিং প্রাইস হবে। সকাল ১০টা থেকে নিয়মিত সেশনটি চালু হবে। এদিকে দুপুর ২:৩০টায় স্বাভাবিক লেনদেন শেষে ১০ মিনিট থাকবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এ সময় বিনিয়োগকারীরা নতুন করে কোনো শেয়ার দর প্রস্তাব করতে না পারলেও ক্লোজিং প্রাইসে কেনা বেচার সুযোগ পাবেন। এবারে পুঁজিবাজারের খবর। শেয়ারবাজারের খবর জানাতে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যালয়ে আছেন সহকর্মী হরিপদ সাহা। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি জুবাইর, আপনি জানেন যে গত সপ্তাহে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ অবস্থা ছিল হচ্ছে প্রধান পুঁজি যে সূচক রয়েছে সেই সূচক ডিএসইএক্স এর ৪,905 পয়েন্টে অবস্থান করেছিল। সেখান থেকে এই চলতি সপ্তাহে কিন্তু আজকে দিয়ে ৫ দিনের লেনদেন চলছে। ৪ দিনের লেনদেন শেষে আমরা যেটা দেখতে পেয়েছি, সূচক কিন্তু প্রায় ৩০ পয়েন্টের মতো গতকালকে পর্যন্ত হিসাব ছিল কমেছিল প্রধান সূচক। সেখান থেকে আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে ১২-১৩ পয়েন্টের মতো এই প্রধান সূচক কমার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। এখন কিছুটা উন্নতি করে ৫ পয়েন্ট অবনতি হয়েছে। দেখা যাচ্ছে যে প্রধান সূচক রয়েছে ৫ পয়েন্ট নিচে গতকালকের তুলনায় যে শেষ হয়েছিল। এবং লেনদেনের গতি যদি বলি, এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কিন্তু হাতবদল হয়েছে, এবং হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমেছে। অপরিবর্তিত রয়েছে প্রায় ৮৫ থেকে ৯০টি শেয়ারের দাম, এবং ১১০-১৫টি শেয়ারের দাম কিন্তু আজকে বেড়েছে। বাজারে আমরা লক্ষ্য করছি গত ২ থেকে ২.৫ মাস পর্যন্ত কিন্তু এই যে ৪,৯০০ পয়েন্ট যে প্রধান সূচকের অবস্থান, এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। এবং গত কয়েক মাসের মধ্যে বাজারের সর্বনিম্ন লেনদেন হয় গতকালকে ৫৪৪ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। সেখান থেকে আজকেও কিন্তু লেনদেনের গতি যা দেখা যাচ্ছে, আসলে যদি এই গতি থাকে দিন শেষে হয়তো ৫-৬০০ কোটি টাকার লেনদেন ওই রকমটাই দাঁড়াতে পারে বলে এখন পর্যন্ত যারা ট্রেডার রয়েছেন এবং যারা বিনিয়োগকারী এখানে অবস্থান করছেন তারাও মনে করছেন সেই বিষয়টি। একটা বিষয় হচ্ছে আজকে থেকে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রি ওপেনিং এবং পোস্ট ক্লোজিং সেশন চালু হয়েছে। অর্থাৎ প্রি ওপেনিং বলতে সাধারণ যে নিয়মে সকাল ১০টায় পুঁজিবাজার এর কার্যক্রম লেনদেন শুরু হয়, সেই লেনদেনের ১৫ মিনিট আগে কিন্তু যারা বিনিয়োগকারী রয়েছেন, সাধারণ ক্রেতা রয়েছেন পুঁজিবাজারে, তারা কিন্তু তাদের বাই এবং সেল অর্ডারগুলো পোস্ট করতে পারবেন এই পুঁজিবাজারে। কিন্তু তারা এক্সিকিউট হবে সেগুলো হচ্ছে ১০টার পরে। এই বাই এবং সেল অর্ডারের যে প্রাইসের মধ্যে একটি গড় করে কিন্তু একটা ওপেনিং প্রাইস নির্ধারণ করা হবে, এবং পোস্ট ক্লোজিং যেটা বলা হচ্ছে যে
আড়াইটার সময় যে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়, তারপরে 10 মিনিট চলবে পোস্ট ক্লোজিং সেশন, এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু ক্লোজিং যে দাম, সর্বশেষ যে বাজার ক্লোজ হলো সেই দাম অনুযায়ী কিন্তু তারা 10 মিনিট শেয়ার কেনা বেচা করতে পারবেন। এখন পর্যন্ত এ বাজারের যে অবস্থা, তারা যে বিনিয়োগকারীরা যেটা বলছেন যে রবির টেলিফোন অপারেটর প্রতিষ্ঠান রবির কিন্তু আইপিও সার্কুলেশন চলছে, সাবস্ক্রিপশন চলছে, সেই কারণে কিন্তু আগামী 23 তারিখ পর্যন্ত সেই সাবস্ক্রিপশন চলবে, এ কারণেই বাজারের লেনদেন কিছুটা কমেছে বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। তো জুবায়ের, আমার কাছে পুঁজিবাজারের সবশেষ খবর খবর এই ছিল। দেশের প্রধান পুঁজিবাজার থেকে সবশেষ লেনদেনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হরিপদ সাহা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। করোনার দীর্ঘদিন বন্ধ থাকার পর ভিসা চালু হতেই বাড়ছে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার সংখ্যা। প্রতি বছর চলে যাচ্ছে 30 থেকে 35 হাজার কোটি টাকা। ভারতের ওপর নির্ভরতা কমায় এবার সরবরাহ বন্ধ থাকার পরও স্থির পেঁয়াজের বাজার, নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। এবং বালু খেকোদের আগ্রাসনে ফেনীতে ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ, তোয়াক্কা নেই নিয়ম নীতির, অভিযান পরিচালনার দায় সারা আশ্বাস প্রশাসনের। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়ের।